तूने अभी टीवी पर देखा वो शेर का बच्चा है और ये खुद शेर है। I have a gift for everybody. শাহরুখ খান কিং খান অথবা নিজেকে লাস্ট অফ দা সুপারস্টার বলে এমন একজন অ্যাক্টর যার রিয়েল লাইফ স্টোরিও কোনো মুভির থেকে কম না। 24-25 বছরে শাহরুখ যখন তার মা বাবাকে হারিয়ে বলিউডে এন্ট্রি করে তখন তার হারানোর মতন কিছুই ছিল না, কিন্তু পাওয়ার অনেক কিছু। এবং এই অ্যাক্টর নিজের কেরিয়ার স্টার্ট করার সময় এমন একটা ঝুঁকি নেয় যেটা আজকালের অ্যাক্টররাও নিতে অনেক ভয় পায়। একটা সময় এমনও এসেছিল যখন ব্যাক টু ব্যাক হিট অ্যান্ড ব্লকবাস্টার দেওয়ার পর তার প্রত্যেকটা ফিল্মসই বক্স অফিসে ফ্লপের পর ফ্লপ হচ্ছিল আর হেটাররা বলতেছিল তুই তো গয়া বেটে। বাট মোদিজি এমন কিছু করে তারপর শাহরুখ শুধু কামব্যাকই না, বলিউডের ডুবন্ত ক্যারিয়ার আবারও ফিরে আনে। গাইস বুঝতেই পারতেছেন এটা হচ্ছে অ্যাক্টর অফ স্টোরির দ্বিতীয় কমপ্লিট ভিডিও, যেখানে আজকে আমরা কথা বলবো এমন একজন অ্যাক্টরকে নিয়ে যে শুধু 50 টাকা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করছিল আর বর্তমান 770 মিলিয়নের এম্পায়ার তৈরি করে ফেলছে। কিভাবে একটানা 4টা মুভি ফ্লপ দেওয়ার পরও তিনি ইন্ডিয়ার রিচেস্ট অ্যাক্টর হয়েছিলেন আর শুধু মুভি ইন্ডাস্ট্রিতে না বিজনেসে তিনি বাচ্চা ট্যাগ অর্জন করছিলেন। গাইস এই ভিডিওটা দেখার সময় আপনার একটুকু বোরিং ফিল হবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি। জাস্ট অনুরোধ এই ভিডিওতে একটা লাইক করে দিন। গত 21 বছর ধরে শুধু বলিউডেই না পুরো ওয়ার্ল্ডে রাজ করা শাহরুখ খান এমন একজন অ্যাক্টর যে নিজের কেরিয়ার শুরু করছিল সবকিছু হারানোর পর, যেখানে 1981 সালে তার বাবা মারা যান। তবে এই দুঃখটা যেতে না যেতে এর 10 বছর পর তার মাও মারা যান আর এইসব হওয়ার পর তার বোন শেহনাজ একদম ডিপ্রেশনে পড়ে যান, কিন্তু শাহরুখ তাকেও হ্যান্ডেল করেন। অ্যাক্টিং করার ইচ্ছা শাহরুখের ছোটবেলা থেকেই ছিল, যেটার জন্য তিনি কিছু টাকা নিয়ে বোম্বে চলে যান। আসলে ইনি কখনো চিন্তাই করেননি যে তিনি হিরো হবেন, এই কারণে তিনি অনেকদিন এদিক ওদিকে কাজ করেছিলেন আর ওই সময় টেলিভিশন সিরিজে চলছিল, ওই জন্য তিনি ফৌজি, দিলদারিয়া, সার্কাস আরো বেশ কয়েকটা সিরিয়ালে কাজ করেছিলেন। বাট ইনি প্রথমবার পঙ্কজ উদাসীর প্রোগ্রামে অডিয়েন্সদের চেয়ার দেওয়ার কাজ করেন আর এই কাজের জন্য এনাকে 50 টাকা দেওয়া হয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই 50 টাকা দিয়ে উনি তাজমহল দেখতে যান। হিরো থেকে ভিলেন হওয়ার ইচ্ছা শাহরুখের প্রথম মুভি দিওয়ানা নয়, দিল আসনা এই মুভিটা হয়। কিন্তু ওই মুভিটার রিলিজ ডেট পিছানোর কারণে শাহরুখের ডেবিউ ফিল্ম দিওয়ানা নামে সবাই জানে। যখন 90s-এ শাহরুখ বলিউডে নিজের নাম তৈরি করার চেষ্টা করে তখন গোবিন্দা অ্যান্ড সানি দেওয়াল নিজের ক্যারিয়ারের টপে ছিলেন আর একবার তো এক প্রোডিউসার শাহরুখকে অনেক বেশি অসম্মান করেন। হিরো বনা চাহতে হো? মে কাহা স্যার মে হিরো বনা চাহতা হু, প্লিজ মুঝে হিরো বনা দিয়ে। নাচ সকতে হো? মে ইয়েস স্যার মে তো কমাল কা নাচতা হু। কেনে দো, ये तो गोविंदा किलो के भाव करता है। कुछ फाइट वाइट कर सकते हो? मैंने कहा सर मैं तो कुछ कमाल की फाइट कर सकता हूँ सर। तो यार ये तो सनी देओल टन के भाव करता है, टना टन। तो उन्होंने मुझको बहुत डिस्करेज किया शुरू में और उन्होंने मुझे ये भी कहा कि भाई तुम बॉक्स ऑफिस में बिल्कुल नहीं चल सकते, বক্স অফিস মে তোমারা চলনা বিলকুল না মুমকিন হ্যায়, বক্স অফিস মে নাহি চলোগে। ইয়াং শাহরুখ এরপর চমৎকার রাজু জেন্টলম্যান, দিল আসনা হ্যায় আরো বেশ কয়েকটা মুভিতে কাজ করেন। তবে 1993 এই বছরে শাহরুখ বলিউডে তৈরি করেছে নিজের আলাদা এবং সবচেয়ে বড় পরিচয়, বিকজ ইনি বাজিগার ফিল্মস করেন। বাজিগার মে বাজিগার আর ওই বছরই কিন্তু ওনার ক্যারিয়ার চেঞ্জ করে দেওয়া ডর মুভিতেও কাজ করার সুযোগ পায় এবং এই মুভিতে এসআরকে যেভাবে ভিলেনের রোল প্লে করে যে হিরো সানি দেওয়ালের উপরেও উনি অনেক ভারী পড়ে এবং এর সাথে কিন্তু শাহরুখ নিজের ক্যারিয়ার শুরু করার সময় অনেক বড় একটা রিস্ক নিয়ে নেয়, কারণ ভাই সবাই তো আসে এই ইন্ডাস্ট্রিতে হিরো হতে। আর এরপর থেকে এনার ক্যারিয়ারের গাড়ি প্রত্যেক বছর একটা করে হিট অথবা ব্লকবাস্টার দিতে থাকে, যেমন 1994-এ করণ অর্জুন, 1995-এ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, রামজানে ত্রিমূর্তি আর 1996-এ কোয়েলা দিল তো পাগল হ্যায় আর 1998-এ কুছ কুছ হোতা হ্যায় দিল সে, 99-এ বাদশাহ ফির ভি হ্যায় দিল হিন্দুস্তান, এগেন 2020-এ জোশ মারতা আরো বেশ কয়েকটা সুপার হিট এন্ড ব্লকবাস্টার মুভি দিয়েছেন। তবে এসআরকে অন্য অ্যাক্টরদের মতন একটু ফেম পাওয়ার পর থেমে থাকেনি, তিনি নিজের নাম টপে আনার জন্য অনেক বেশি পরিশ্রম করতে থাকে আর যেই কাজটা আকশে এখন করতেছে শাহরুখ তখনকার সময় এক বছরে 4-5টা মুভি করত। তাছাড়াও বর্তমান শাহরুখ খানের কাছে 14টা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, 3 আইফা, 9টা স্টার স্ক্রিন, 8টা জি সিনেমা অ্যাওয়ার্ড, এর সাথে 2টা গ্লোবাল ইন্ডিয়ার অ্যাওয়ার্ডও আছে। 2001-এ এগেন কবি খুশি কবি গম রিলিজ হয় আর 40 কোটি রুপি বাজেটের এই মুভিটা 136 কোটি রুপি দাসু কালেকশন করে ব্লকবাস্টার হয়ে যায়। আর ভাই ইনি রাহুল এন্ড রাজ নামকে এত বেশি পছন্দ করে যে রাহুল নাম দিয়ে ইনি 9টা মুভিতে কাজ করেছেন, যেখানে আছে কবি খুশি কবি গম, দিল তো পাগল হ্যায়, চেন্নাই এক্সপ্রেস আরো অনেকগুলো। আর রাজ নাম দিয়ে ইনি DDLJ, মহাত্মা, বাদশাহ, দিল
হয়ে আরো আটটা মুভিতে কাজ করেছেন। 2001 থেকে 17 পর্যন্ত এনার এমন একটা গোল্ডেন ইয়ার ছিল যেটা অন্য কোনো প্যান ইন্ডিয়া সুপারস্টারের কপালে ছিল না। আর ইনি দেবদাস, কলহনা হো, বীর জরা, কবি অলবিদা না কেহনা, চক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, রব নে বানায়া জোড়ি আরো বেশ কয়েকটা সুপার হিট এন্ড ব্লকবাস্টার মুভি দিয়েছেন। আর ইনি এমন একটা মেশিন হয়ে গেছিলেন যে এক সাইড দিয়ে মুভি দিলে অন্য সাইড দিয়ে ব্লকবাস্টার বের হয়। এন্ড ডিরেক্টর প্রডিউসার তো এনার আগে পিছিয়ে ঘুরে বেড়াতো। এবং 2012 সালে এনাকে এক থা টাইগার জব তক জান মুভিতে অফার করা হয়। আর এই দুইটা মুভি কিন্তু শাহরুখ ফিল্মস এর আন্ডারে তৈরি করা হয়। আর শাহরুখ প্রথমে জব তক জান এই মুভিতে কাজ করার জন্য রাজি হয়। এন্ড অবশেষে টাইগার মুভিতে কাজ করে সল্লু ভাই। অ্যাকচুয়ালি কথাই আছে না, যেটা হয় ভালোর জন্যই হয়। আর ভাই এই সময়টা এমন ছিল শাহরুখের ইনস্টাগ্রাম কমার থেকে আরো ডবল ইনক্রিজ হচ্ছিল। আর ইনি ডন টু 2013 এর রোহিত শেট্টির সাথে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে আরো বেশ কয়েকটা ধামাকাদার মুভি দিয়েছেন এবং পুরো ভারতবর্ষের কোনায় কোনায় নিজের ফ্যান বেস তৈরি করছে। বাট 2017 সালে হ্যারি মেট সিজল এন্ড 2018 সালে জিরো মুভি বক্স অফিসে ফ্লপ হয়। মানে ভাই ভাবা যায় একজন নতুন অ্যাক্টর এন্ড ডিরেক্টর কেজিএফ মুভিটা দিয়ে এত বড় একজন সুপারস্টারের মুভি ফ্লপ করিয়ে দেয়। এরপর ইনি পুরো 4 বছরের ব্রেক নেয় যেখানে ইনি কেমিও ছাড়া কোনো মুভিতে লিড রোলে কাজ করেনি। তবে তারপরও ইনি ইন্ডিয়ার রিচেস্ট অ্যাক্টর হয়ে থাকেন বিকজ ইনি বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করেন, যেমন আইপিএল টিম, ফুটবল টিম, ব্র্যান্ড প্রমোশন এন্ড টিভি শো। আরেকদিকে বলিউডে ট্রেন্ড চলতেছিল বয়কট মুভির, তবে যখনই পাঠান মুভিটা রিলিজ হয় শাহরুখ বয়কটে সব কিরম করে পিয়ে গেয়া। এবং তারপর তো ইনি একই বছরে জওয়ান, পাঠান এন্ড ডাঙ্কি মুভি দিয়ে বক্স অফিসে পুরো 2500 কোটি রুপির ধাসু কালেকশন করে। আর এরপর থেকে কিন্তু অডিয়েন্সরা বলিউডের মুভি দেখা আবারও একবার শুরু করে। এনিওয়েজ এখন কথা বলি শাহরুখের আপকামিং কোন কোন মুভি আসতে চলেছে। প্রথমেই আছে জওয়ান মুভির ডিরেক্টর অ্যাটলি কুমারের সাথে লায়ন, যেই মুভিটার কিন্তু অলরেডি শুটিং স্টার্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত পাঠান মুভির সিকুয়াল পাঠান পার্ট 2, আর এই মুভিতে আমাদের দেখানো হবে টাইগার ভার্সেস পাঠান, এই মুভির আগের স্টোরি। তৃতীয়, শাহরুখ করণ জোহানের সাথে একটা মুভি তৈরি করবে, যে মুভিটা নিয়ে বর্তমান কোনো আপডেট আসেনি। বাকি আপনিও যদি কিং খানকে নিয়ে কোনো ইন্টারেস্টিং তথ্য জানেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। এবং ভাই লিটারালি আজকের এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক বেশি সময় লাগছে, তাই প্লিজ দবাগে লাইক শেয়ার ঠোক্কে দাও ইয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে দাও ইয়ার।